বিউটি কলেজ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব খুবই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে রান্না হবে থর দিয়ে, কলার থর দিয়ে মাছের তরকারি। মাছের রেসিপি হবে কলার থর দিয়ে। তো এটা দেশি থর না, এটা যেটা জঙ্গলের থর, কার্বিতে যেটাই হোক মানে এটা জঙ্গলের থর বলে শুনেছি। তো এই থর দিয়ে মাছ রান্না হবে। তো কলার থরটাকে প্রথমে পুড়ে নেওয়া হয়েছে, আগুনের জালে পুড়ে নেওয়া হয়েছে। তো এখন যেটা পুড়ে গেছে বাকলটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে, তার ভিতরের অংশটা বের করে নেওয়া হচ্ছে। এখন বের করে এটাকে ছোটো ছোটো করে কাটছে। তোমরা চাইলে এটাকে হাত দিয়ে মেখেও নিতে পারো, তো মার সুবিধা হবে দেখে মা এটাকে কেটে নিচ্ছে, যার যেরকম সুবিধা হয়। তো এটাকে সুন্দর করে কেটে নেবে ছোটো ছোটো করে। তো কাটা হয়ে গেছে, তো এখন এটার মধ্যে আদা দেওয়া হবে, প্লাস কোনো সব মানে রসুন আদা এগুলো মানে রসুন টসুন হবে না, শুধু আদা দেওয়া হবে। তো আদাটাকে বেটে নেওয়া হয়েছে, আদাটাকে বেটে নেওয়া হয়েছে। এখন এটার মধ্যে হলুদ, লবণ, সাথে জিরের গুঁড়ো দেওয়া হবে। আচ্ছা, এটাকে সুন্দর করে মেখে নেওয়া হবে। আচ্ছা, মেখে নেওয়া হয়েছে, এখন তেলের উপরে দিয়ে দিল। তো এটাকে ভালোভাবে ভেজে নেবে। আগে কিন্তু কলার থরটা ভালোভাবে পুরনো হয়েছে, পুরনোর পরে এটাকে ভিতরের অংশটা বের করে নেওয়া হয়েছে আর উপরের বাকলটা ফেলে দেওয়া হয়েছে। তো তোমরা এরকম কেকে খেয়েছো, আর যারা খাওনি তারা নিশ্চয়ই একবার ট্রাই করবে, খুব ভালো লাগে। তো এখানে জিরের গুঁড়ো দিতে হলো। তোমরা কি খেয়েছো আর কেউ খাওনি, যে যারা খাওনি তারা একবার বানিয়ে খেয়ে দেখবে, আর যারা খেয়েছো তারা তো জানোই, তারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তো এখানে জল দেওয়া হয়ে গেছে, এটা ভেজে নেওয়া হয়েছে, প্রথমে ভাজা হয়ে গেছে তারপর জল দিয়ে দিয়েছে। তো এটা একটু ফোটার পর এটার মধ্যে মাছ দিয়ে দেবে। তো দেখো তরকারি ফুটে গেছে, তো এখানে মাছগুলো ছেড়ে দেওয়া হবে। তারপরে মাছগুলো ছেড়ে এটাকে একটু ক্ষণ ফুটিয়ে নেবে, ফুটিয়ে নেওয়ার পরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। খেতে খুবই ভালো লাগে, নিশ্চয়ই তোমরা ট্রাই করে খেয়ে দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এইভাবে নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তবে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারবে। তো দেখো তরকারি হয়ে গেছে, তো এখন গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো নিশ্চয় কমেন্ট করে জানাবে। তো আজকের জন্য টাটা, বাই বাই, সুস্থ থাকবে, ভালো থাকবে, আশা করি আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।